নমস্কার, আমি এসকেজি। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার, আজকের আজকের বিষয় হচ্ছে সাহারার বন্য প্রাণী। সাহারা মরুভূমি পৃথিবীর সবচাইতে বড় মরুভূমি। আফ্রিকা মহাদেশের তিন ভাগের এক ভাগ এই মরুভূমির দখলে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়া সাহারার বৈশিষ্ট্য। আশ্চর্যের বিষয় হলো, 4000 বছর আগে সাহারা মোটেই এমন ছিল না। এই অঞ্চল ভরে থাকত ঘন সবুজ ঘাস আর বহু ধরনের প্রাণীতে। কিন্তু হঠাৎ ঘটল একটা বড়সড় পরিবর্তন। 300 বছর ধরে হুহু করে বাড়ল তাপমাত্রা, কমল বৃষ্টিপাতের পরিমাণ। এর ফলে ঘন তৃণভূমির জায়গায় তৈরি হল আদি দিগন্ত মরুভূমি। উত্তর আফ্রিকার 11টি দেশের মধ্যে 80 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ হয়েছে সাহারা রুক্ষ শুষ্ক আবহাওয়া। সঙ্গে মানিয়ে নিয়ে এই মরুভূমিতে এখন বহু প্রজাতির প্রাণীর ঠিকানা, এমনকি বহু উপজাতির মানুষ বাস করে সেখানে। বারবার পৃথিবীর প্রাচীনতম উপজাতি এরা। বংশ পরম্পরায় সাহারার উত্তর দিকের জমিতে হাজার বছর ধরে বাস করছে এই উপজাতি। এই জাতিটি যাযাবর ব্যবসায়ীদের এক অদ্ভুত মিশ্রণ। বলা হয় এরাই নাকি সাহারায় প্রথম উট পোষার প্রচলন করেছিল। উট অপার সহ্য শক্তির প্রতিরূপ হল এই প্রাণীটি। সাহারার বসবাসকারী মানুষের জীবনযাত্রার বৈপ্লবিক পরিবর্তন এনেছে অদ্ভুত এই জীবটি। সুবিশাল বালির সমুদ্র পেরোতে হলে উট ছাড়া গতি থাকে না মানুষের, তাই এদের মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমির হাতি। এই পৃথিবীতে জমির উপর যে সমস্ত প্রাণী বসবাস করে এদের মধ্যে বৃহৎ আকার হল সাহারার হাতি। সাহারার দক্ষিণ প্রান্তে এদের দেখা পাওয়া যায়। ক্রমশ জলাভূমি শুকিয়ে যাওয়ায় প্রাণীগুলির পানধারণে তৈরি হয়েছে সংকট। ফুলানি উপজাতি ম্যাকম্যাড হল সাহারার দক্ষিণ প্রান্ত, এখানেই থাকে ফুলানি উপজাতি। সাহারার হিংস্র হাতির খুব কাছাকাছি এরা বাস করে। এদের সঙ্গে থাকে সুলাকিজো নামে প্রাচীন প্রজাতির কুকুর। ধারালো শিংওলা অরিক্স। রুক্ষ শুষ্ক সাভানা হল ধারালো শিংওলা অরিক্স প্রজাতির হরিণের বাসস্থান। এই প্রজাতির হরিণরা বর্তমানে বিলুপ্ত প্রায়। মরু হাতির মতো এরাও চারণভূমির সন্ধানে মাইলের পর মাইল চলে যায়। এরা দলবদ্ধভাবে থাকে। ফেনেক ফক্স লম্বায় মাত্র 20 সেন্টিমিটার হয় এরা। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রাকৃতির কুকুর এরা। মাটির নিচে গর্ত করে ঠান্ডায় বসে থাকে আর পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এরা জ্যাম্বো সাইজের কান শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর শিকড়ের সন্ধানে পেতে সাহায্য করে। স্যান্ডফিশ নামে ফিশ শব্দটি থাকলেও এরা মোটেই মাছ নয়। এরা টিকটিকি প্রজাতির প্রাণী। গায়ের চামড়া হয় মসৃণ, পায়ের পাতা পানের মতো আর নাক কাঠের গোঁজের মতো লম্বা ও মোটা। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।